হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 4:15, তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি এখন এক জায়গায় ঘুরতে। তো চলো, কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। এই দেখো গাইস, এখন বাজে 5:20 আর চারিদিকটা এখনো অন্ধকার, এখনো আলো ফুটেনি। তো চলো যা যাক স্টেশন যায় গিয়ে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আমরা চলে এলাম স্টেশনে, আর এখন বাজে হচ্ছে 5:42। তো এখন একটু আলো ফুটে গেছে। তো আর এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে আমরা এদিকে সবাই বসে আছি, মা আছে, জেঠিমা, দিদি, সকলে যাচ্ছি। আর এই দেখো, আর একটুখানি পরেই চারিদিকটা বেশ আলোয় আলোকিত হয়ে গেছে। আর এই যে আমার বান্ধবী চলে এসেছে, তো বান্ধবী আমাদের সঙ্গে যাচ্ছে। তো এই দেখো, আমরা এখন পৌঁছে গেছি দমদম স্টেশনে। তো ফাইনালি আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর মন্দির পুজো দিতে। তো এই দেখো, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো আমরা দমদম স্টেশনে এসে যাব এখন মেট্রোতে, আর টিকিট কেটে আমরা চলে এলাম দমদম স্টেশনে। তো মেট্রো স্টেশনে, যেখান থেকে আমরা মেট্রোয় উঠবো। তো এই দেখো, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর অনেক দিন পরে আজকে মেট্রো উঠবো। এদিকে তো তেমন আশাই হয় না, তাই বেশ একটু আনন্দ লাগছিল। বেশ অনেক দিন পরেই, মানে অনেক কয়েক বছর পরেই উঠছি। তো যাই হোক, আমার বেশ একটু আনন্দ হচ্ছিল, তাই সেই সঙ্গে একটু আনন্দ করে নিলাম। আর এই দেখো, এইদিকে আমাদের ট্রেন চলে এসেছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো সেই মজা লাগছে, চলো। তো এই যে মেট্রোর গেট খুলে গেল, তো আমরা এই যে সবাই মিলে এখন উঠে পড়লাম। তো এই যে ট্রেনের মধ্যে উঠেই জায়গা পেয়ে গিয়েছিলাম, আর আমি থবাত করে একদম বসে পড়লাম, বেশ মজা লাগছিল। আর এই যে এদিকে আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি। তো এই যে এটা আমার বান্ধবী, আর পাশে আছে দিদি। আর এই দেখো, যেতে যেতে বাইরের ভিউটা বেশ ভালো লাগছিল। রোদ উঠলে আরও ভালো লাগতো, যেহেতু আজকে রোদ ওঠেনি, পুরো আকাশটা মেঘলা একদম, সেই জন্য একদম মানে একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। যাই হোক, তো ভালোই লাগছিল, আর রোদ উঠলে অবশ্যই আরও ভালো লাগতো। তো যাই হোক, আমরা যাচ্ছি মেট্রোতে, কিন্তু আমরা যাব মাটির ভিতর দিয়ে। কিন্তু মাটির ভিতর দিয়ে তো আমি কোনোভাবেই অনুভব করতে পারলাম না যে আমরা মেট্রো যেতে যেতে মাটির ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এমনি ট্রেনের মতন লাইনের উপর দিয়েই মনে হচ্ছে যাচ্ছি। তো যাই হোক, আমরা স্টেশন পৌঁছে গেলাম, আর এই দেখো আমরা নেমে পড়লাম সকলে। তো চারিদিকে অনেক লোকজন ছিল, তো সবাই মন্দিরের দিকেই যাচ্ছিল, আর আমরাও যাচ্ছি। আর এই যে চলে এলাম স্টেশনের বাইরে। তো যাই হোক, স্টেশনটা বেশ সুন্দর ছিল দেখতে। তো এখন যাব ওই দক্ষিণেশ্বর হাইওয়ে দিয়ে। তো এই দেখো চলে আসলাম, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। এর আগেও একবার এসেছিলাম, তখন বেশ নতুন নতুন তৈরি করেছিল, আরও দেখতে অসাধারণ লাগছিল, আর এখন একটু পুরনো পুরনো হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো, এইদিকে সব দোকানগুলো খুলে গিয়েছে সকাল সকাল। তো সবাই এদিকে ডাকছে যে হলো আসেন আসেন। তো যেহেতু আমরা গঙ্গা স্নান করে তারপরে পুজো দেবো, সেহেতু আমরা এখানে আর ব্যাগটা ডাকলাম না, একেবারে মন্দিরের ভিতর দিয়েই সেখানে রাখবো। আর এইদিকে সকাল সকাল একদম টাটকা টাটকা ফুল টুল, তারপর হচ্ছে প্রসাদ সব কিছু নিয়ে সব রেডি। আর এই দেখো, আমরা লিফটে করে নেমে যাচ্ছি, তো সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এই দেখো আমরা মন্দিরের কাছে একদম পৌঁছে গেছি। এই যে গেট এখান থেকে শুরু হয়ে গেছে, আর বাইরের ভিউটা সত্যি অসাধারণ লাগছিল দেখতে। আর এই দেখো, এখান থেকে মন্দিরটা বেশ অনেকটা ভালো দেখা যাচ্ছিলো, আর ভিতর থেকে মানে এতটা পুরো দেখা যাচ্ছিল না। যাই হোক, বাইরে থেকে বেশি ভালো লাগছিলো। আর চারদিকটা দেখো কত সুন্দর, আর কত ভালো লাগছিল দেখতে। তো সবাই যাচ্ছি একসঙ্গে, বেশ মজা আনন্দের সঙ্গেই যাচ্ছি। তো যাই হোক, চলো ভিতরে যাই। আর এই দেখো, আমরা চলে এলাম গেটের ভিতরে। তো এখন যাব গঙ্গার দিকে, আগে স্নান সেরে নেব, তারপর হচ্ছে পুজো দিতে যাব। তো এই দেখো, আমরা ঘাটের কাছাকাছি প্রায় চলে এলাম। তো চলো, আর দিকে যেতে যেতে একটা মন্দির দেখলাম, তো সেখানে আগে একটু দর্শন করে নিলাম, তারপর আমরা এগিয়ে গেলাম। আর এই দেখো, চলে এলাম গঙ্গার ঘাটের ধারে। জলটা আজকে সত্যি অসাধারণ ছিল, বেশ পরিষ্কার, আর স্রোতটা ছিল আজকে অনেকটা। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছিল। আর এই দেখো, মন্দিরের পাশ দিয়ে আরও কতগুলো শিব মন্দির ছিল, পরপর মন্দিরগুলো ছিল, বেশ বাইরে থেকে ভালো লাগছিল দেখতে। ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভিতরে নিয়ে যেতে পারিনি, তো বাইরে থেকে এই ভিডিওটা তুলেছি। তো সত্যি অসাধারণ লাগছিল দেখতে, আর যখন আমরা ভিতরে যাব তখন তো আরও ভালো লাগবে। তো যাই হোক, এদিকে অনেকগুলোই মন্দির, খুব ভালো লাগলো। এ দেখো, আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আমরা যাব এখন পুজো দিতে।
তো সেই জন্য আমরা এই ঘাটের ধার থেকে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে সঙ্গে আমার দিদি, আমরা আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি, তো বেশ আনন্দের সাথে যাচ্ছি। আর এদিকে সবাই আমরা তৈরি হয়ে চলে এসেছি। আর এই দেখো, প্রথমে চলে এলাম একটা দোকানে যেখান থেকে আমরা ফুল মিষ্টি কিনে নেবো, এবং ব্যাগপত্র, আমাদের মোবাইল সব কিছু রাখতে হবে। তো এই যে এখানে বেশ অনেকগুলো দোকান ছিল, আর এই দেখো আমরা একটা দোকানে ঢুকে পড়লাম। আর এখানে নানা রকম মিষ্টি রাখা ছিল, তো যাই হোক আমরা এখান থেকে ফুল মিষ্টি সব কিছু নিয়ে নিলাম পুজোর জন্য। আর এই দেখো আমরা এই ডালাটা নিয়েছি, যাই হোক খুব সুন্দর লাগছিলো দেখতে, সাজিয়ে গুছিয়ে একদম দিয়েছে। তো এখানে শাড়ি, আলতা, সিঁদুর সব কিছুই ছিল। তো যাই হোক আমরা এই দেখো পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো বাইরেটা সত্যি অসাধারণ লাগছিলো দেখতে, তবুও মানে আজকে রোদ ওঠেনি ঠিকই, কিন্তু তবুও বাইরেটা অসাধারণ লাগছিলো দেখতে। মেঘলা মেঘলা ওয়েদারে চারিদিকটা বেশ সুন্দর লাগছিলো। তো চলো দেখতে থাকো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা একটু জল বিস্কুট খেয়ে নিচ্ছি। তো এরপর আমরা বাড়ি চলে যাব। ভেবেছিলাম আমরা এখান থেকে অন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু ব্যাগটা ছিল আর ওই জন্য আর যাওয়া হলো না। আর তেমন এখান থেকে কাছাকাছি নেই, একটু দূরে। তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি, তো চলো। তো যাই হোক আমরা আবার লিফটে উঠে চলে আসলাম, আর এদিকে বান্ধবী আবার মুখ ভাঙিয়ে দিল। তো এই যে সাবওয়ে দিয়ে আবার এখান থেকে ফিরে আমরা যাব হচ্ছে স্টেশনে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা, ভালো লাগলে একটা লাইক করবে।